আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রিয়্যাকটিভ ডাইস দিয়ে কীভাবে মাইগ্রেশনের একটা প্রসেস দেখাবো। রিয়্যাকটিভ ডাই আজকে আমি যে প্রসেসটা দেখাবো এটা আমার কালারের নাম হচ্ছে ব্লু কালার। ব্লু কালার আমি সিঙ্গেল জার্সি ফেব্রিক 145 GSM আমার কাপড়। আমার ফেব্রিক ওয়েট হচ্ছে 900 কেজি এবং আমার মেশিন যে স্লাভস অ্যাথেনা সিরিজ অ্যাথেনা 2। আমার লিকার রেশিও 8 আমি রেসিপি করেছি। আমার আমার আজকে প্রসেসে হচ্ছে এগুলো সব আমার স্কাউরিং কেমিক্যাল অর্থাৎ আমার প্রি ট্রিটমেন্টের যে ডাইংয়ের যে তিনটা ধাপ, একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, ডাইং এবং আফটার ট্রিটমেন্ট। তো আমার প্রি ট্রিটমেন্টের কেমিক্যাল হচ্ছে এগুলো, এগুলো সব আমার প্রি ট্রিটমেন্টের কেমিক্যাল। আর আমার ডাইস কম্বিনেশন হচ্ছে রিমাজল ব্রিলিয়েন্ট ইয়েলো 3GL, নোভাকরণ ব্লু ECGC এবং নোভাকরণ ব্রিলিয়েন্ট ব্লু ECB। এর তিনটা আমার ডাইস কম্বিনেশন। এবং আমার এই যে নিচে যে কেমিক্যালগুলো আছে সল্ট সোডা, এই সল্ট সোডা পর থেকে এইগুলো আমার হচ্ছে আফটার ট্রিটমেন্টের কেমিক্যাল অর্থাৎ ওয়াশ অপের কেমিক্যাল এখানে আছে। আমি এখন প্রসেসে যাব। আমার প্রসেস হচ্ছে 60-70-60। হ্যাঁ, তো আমি আমার প্রথমে প্রসেসটা হচ্ছে লেবেলিং কেমিক্যাল দেব। লেবেলিং কেমিক্যাল আমার এখানে লেবেলিং কেমিক্যাল বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের লেবেলিং কেমিক্যাল ইউজ করে। আমার এখানে কাপাভন FCB এবং সেরাজেল CFTRS এই দুইটা কেমিক্যাল আমি লেবেলিং কেমিক্যাল এখানে দেব ইঞ্জেকশনে। হ্যাঁ, দেওয়ার পরে 60°C টেম্পারেচার আমি প্রথমে ডাইস দেব অর্থাৎ কালার। আমার কালার ডোজিং 30 মিনিট, তারপর রান টাইম 10 মিনিট। তারপরে আমার ফার্স্ট সোডা, আমি সোডা আমার সোডা দুইবারে ডোজিং অর্থাৎ আমার যে সরি সল্ট, আমার সল্ট আছে হচ্ছে এখানে 138 কেজি। এই 38 কেজি সল্ট আমি দুইবারে দেবো অর্থাৎ হাফ সল্ট প্রথমে 10 মিনিট ডোজিং, রান টাইম 6 মিনিট, সেকেন্ড সল্ট ডোজিং 10 মিনিট ডোজিং, রান টাইম 3 মিনিট। তারপরে আমার 1.5 গ্রেডে স্টিম উঠবে, স্টিম উঠে 70-তে 20 মিনিট আমার মাইগ্রেশন চলবে। হ্যাঁ, মাইগ্রেশন এটা আমি অন্য একটা লেকচারে আলোচনা করবো ইনশাআল্লাহ। 70-তে 20 মিনিট মাইগ্রেশন হওয়ার পরে আমার 60°C টেম্পারেচার কুলিং আসবে 2 গ্রেডে। 60-এ কুলিং আসার পরে আমার 5 মিনিট রান টাইম ঘোরার পরে আমার ফার্স্ট সোডা যাবে 1 গ্রাম পার লিটার 20 মিনিট, রান টাইম 10 মিনিট, সেকেন্ড সোডা যাবে 70% অর্থাৎ প্রোগ্রেসিভ ডোজিং হবে। বিভিন্ন ধরনের ডোজিং আছে, এটা নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। 35 মিনিট ডোজিং যাবে এবং তারপরে কালার স্টিম বা কালার ম্যাচিং শুরু হবে। হ্যাঁ, আমরা জানি যে রিয়্যাকটিভ ডাইস তিন ধাপে কাজ করে। একটা হচ্ছে এক্সাশন, ফিক্সাশন এবং ওয়াশ অফ। এক্সাশন মানে হচ্ছে আমার এই যে লেবেলিংয়ের পরে যে কালার ডোজিং যে শুরু হলো আমার 30 মিনিট, এই কালার ডোজিং থেকে শুরু করে একদম সোডা যাওয়ার আগ পর্যন্ত এটুকু হচ্ছে এক্সাশন। মানে অর্থাৎ আমার যে ফাইবার আছে এই ফাইবারের ভেতরে আমার ডাইসটা, এই ডাইসটা প্রবেশ করানোর কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে লবণের। অর্থাৎ এক্সাশন অ্যাবজর্পশন হবে, ডাইসটা অ্যাবজর্পশন হবে, ফাইবারটা সেটা গ্রহণ করবে, এটা হচ্ছে এক্সাশন। আর এই যে মাইগ্রেশন যেটা আমি করলাম এটা হচ্ছে এক্সাশনের মাইগ্রেশন। অর্থাৎ সহজ কথা, ফাইবারের ভেতরে ডাইস্টারকে প্রবেশ করাবে সল্ট, এজন্য এটুকু হচ্ছে এক্সাশন ভেতরে প্রবেশ করাবে। আর আর এটা দুই নম্বর হচ্ছে ফিক্সাশন, মানে ডাইস্টাকে ফাইবারের সাথে একটা স্ট্রং কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে হচ্ছে সোডা। এই সোডাটাকে ডাইস্টাকে ফাইবারের সাথে ফিক্সড করে দেবে, ফিক্সেশন। অর্থাৎ সোডা ডোজিংটুকু হচ্ছে আমার ফিক্সেশন, সোডা ডোজিং থেকে কালার ম্যাচিং পর্যন্ত এটা হচ্ছে ফিক্সেশন সেকেন্ড সোডা যাওয়ার পর। হ্যাঁ, তারপর তিন নম্বর হচ্ছে ওয়াশ অফ। ওয়াশ অফ অর্থাৎ হচ্ছে আমার আফটার ট্রিটমেন্ট, অর্থাৎ কালার ম্যাচিং শেষ হওয়ার পর আমি বিডি করবো অর্থাৎ ডিরেক্ট বাথ, পানিটা ড্রেন করে দেওয়ার পরে এই বিডি থেকে একদম আনলোড পর্যন্ত আমার যে প্রসেসটা আছে এটা হচ্ছে ওয়াশ অফ। ওয়াশ অফ অর্থাৎ আমার যে কালারগুলো আছে ফিক্সেশন হওয়ার পরে যে কালারগুলো থাকবে, যে ডাইসটা থাকবে, এটা আমি নর্মাল হট, হ্যাঁ, তারপর এখানে সোপিং হট আছে কেমিক্যাল হট দিয়ে আমি সেই কালারগুলো দূর করে দেব। হ্যাঁ, তার মানে আমার যে
তিনটা যে ধাপ আশা করি সবাই বুঝতে পারছেন, ইগজাশন, ফিক্সাশন এবং ওয়াশঅপ। ইগজাশন হচ্ছে কালার ডোজিং থেকে শুরু করে সোডা ডোজিং এর আগ পর্যন্ত, ইগজাশন ফিক্সাশন হচ্ছে সোডা ডোজিং এইটুকু। হ্যাঁ, তার ওয়াশঅপটা হচ্ছে সোডা ডোজিং অর্থাৎ বিডি করার পর পরবর্তী যে আফটার ট্রিটমেন্ট এটুকুই হচ্ছে ওয়াশঅপ। ধন্যবাদ সবাইকে। আর এটা আমার স্যাম্পল ব্লু কালার। হ্যাঁ, এই ব্লু কালার, এটা আমার এই ব্লু কালার, এটা